Assalamu alaikum, my dear learners. Today again I have come Lipi Akhtar from Chunkute Girls High School. I am assistant English teacher of this school. Today in our online class I have come to teach again same topic, tense. Let's see. Tense. What is the meaning of tense? Kriyar kal. My dear learners, আমরা গত ক্লাসে করেছিলাম টেন্স সম্পর্কে একটি ক্লাস। অফকোর্স অবশ্যই তোমরা ওই ক্লাসটি দেখে আসবে, টেন্সের যে একটি ক্লাস করেছিলাম সেই ক্লাসটি, প্রিভিয়াস ক্লাসটি দেখে দেন এই পার্ট টু ক্লাসটি তোমরা দেখবে। দ্যাট টাইম টেন্স উইল বি ইজি টু ইউ, সেই সময় তোমার কাছে টেন্সটা কী হয়ে যাবে, ইজি মনে হবে। টুডে উই উইল লার্ন টেন্স বাট ইজিলি। আজকে আমরা টেন্স শিখব কিন্তু ইজিলি শিখব থ্রু আওয়ার এক্সাম্পলস, এক্সাম্পলগুলির মাধ্যমে। হাউ, কীভাবে? গত ক্লাসে যেটা করেছিলাম সেটা প্রিভিয়াস একটি রিভিউ দিব আজকে। সেটা হলো, গত ক্লাসে আমরা শিখেছিলাম হোয়াট ইজ টেন্স, টেন্সটা কি, থ্রু আওয়ার এক্সাম্পলস, এক্সাম্পলগুলির মাধ্যমে আমরা টেন্সটা শিখেছিলাম। আজকে আমরা যেটা শিখব স্ট্রাকচার অ্যান্ড এক্সাম্পলস অফ টেন্স। আজকে আমরা স্ট্রাকচার শিখবো টেন্সের এবং কি করব, এক্সাম্পলগুলি শিখব। তোমার সবসময় মাথার মধ্যে এই স্ট্রাকচারটা রেখে দেবে। লুক এট দিস মাই ডিয়ার লার্নার্স, স্ট্রাকচার। হোয়াট ইজ দ্য টেন্স? টেন্সটা কি? ক্রিয়ার কাল। ভার্ব, আই মিন ক্রিয়া, ক্রিয়ার বাংলা হলো কাজ। কাজটি কখন, কিভাবে, কখন সংগঠিত হয়, ভার্ব কখন সংগঠিত হয় তাকে বলা হয় কি, টেন্স। আমরা সংজ্ঞা সবাই জানি, আমরা জানি অ্যাকর্ডিং টু অ্যাকশন অফ ভার্ব, ভার্বের কাজের ধরন অনুযায়ী যে ভার্ব কখন সংগঠিত হয়, এই অনুযায়ী টেন্সকে আবার প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে। সেটা আমরা জানি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, ইউ নো অল, তোমরা সবাই জানো। ছোটোবেলা থেকেই আমরা এটা সংজ্ঞা পড়ে এসেছি, এক্সাম্পল দেখে এসেছি, স্ট্রাকচার দেখে এসেছি। আজকে আমরা যেটা শিখবো, ইন শর্ট, শর্টকাট কীভাবে তুমি টেন্সের হোল, আমরা টেন্সের যে স্ট্রাকচারগুলি আছে সেগুলি যদি তুমি রাখো ইন ইউর মাইন্ড, তোমার মনের মধ্যে, দ্যাট টাইম ইউ ক্যান সলভ এনি এক্সাম্পলস অফ টেন্স, টেন্সের যে কোনো এক্সাম্পলগুলি তোমরা সেটা সলভ করতে পারবে। লেটস সি, তাহলে চলো আমরা স্ট্রাকচারগুলি দেখে নিই। অ্যাট ফার্স্ট টেক ইউর কপি, তোমরা খাতা দাও, খাতা নিয়ে সেটা নোট ডাউন করো। লুক এট দিস স্ট্রাকচার, স্ট্রাকচারে আমরা যেটা দেখতে পাচ্ছি, স্ট্রাকচার অর্থ কি, গঠন, আমরা কীভাবে টেন্সটি গঠন করে থাকি সেটা। আচ্ছা মাই ডিয়ার লার্নার্স, আমি কিন্তু এখানে স্ট্রাকচারে লিখতে গেলে যে প্রথমে ভার্ব আসবে, মাইন্ড ইট, মনে রাখবে প্রথমে ভার্ব আসবে, শেষে গিয়ে কী হবে, অবজেক্ট হবে। একটি সেন্টেন্স লিখতে গেলে অ্যাট ফার্স্ট আমরা চিন্তা করি ফার্স্টে ভার্ব, এন্ড অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের শেষে কী থাকে, অবজেক্ট, তারপরে এখানে থাকে সাবজেক্ট, শেষে থাকে অবজেক্ট, মাঝখান কী থাকে, ভার্ব। ওকে, লেটস সি স্ট্রাকচার অফ ভার্ব। লুক এট দিস, এই স্ট্রাকচার আমরা এখানে ভার্বের, অক্সিলারি ভার্বের কিছু এক্সাম্পল আমরা এখানে স্ট্রাকচারগুলি দেখতে পাচ্ছি এক্সাম্পলগুলির মাধ্যমে। লুক এট দিস, তো স্ট্রাকচার অফ টেন্স, টেন্সের আজকে আমরা স্ট্রাকচারগুলি দেখতে পাবো। ফার্স্ট যেটা আছে টেন্স, আমরা জানি টেন্স সাধারণত কত প্রকার, তিন প্রকার, উই নো অল, সবাই জানি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। বাট এই তিনটি টেন্সকে আবার কী করা হয়েছে, চার ভাগে বিভক্ত করা হয়েছে। তাহলে চার ভাগে কী কী, ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পাস্ট, আই মিন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তোমরা মাইন্ড সবসময় মনে রাখবে, যদি তোমরা মনে রাখতে পারো যে ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই চারটি যদি তোমরা প্রকারভেদ মনে রাখতে পারো তাহলেই তোমরা টেন্সের যে বারোটি ক্লাসিফিকেশন আছে, তিনটি টেন্সের আবার যে বারোটি ক্লাসিফিকেশন আছে, শ্রেণী বিভাগ আছে, সেটা তোমরা মাইন্ডে রাখতে পারবে। তো লেটস সি, দেখো টেন্স এখানে কী আছে, ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে লুক এট দিস মাই ডিয়ার লার্নার্স, টেন্স, টেন্সের এখানে কি, ইনডিফিনিট, প্রেজেন্ট
টেন্সে ইনফিনিটে সব সময় আমি বলেছি রিমাইন্ড দ্যাট ফার্স্টে কি হবে প্রথমে কি হবে সাবজেক্ট শেষে কি হবে অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট মাঝখানে কি থাকবে এই অক্সিলারি এবং ভার্বের বিভিন্ন ফর্মগুলি থাকবে সো লেটস সি যখন প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স হবে তখন সাবজেক্ট প্লাস ভার্বের সাথে অ্যাস বা ইএস যুক্ত করতে হবে প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স আমরা যখন লিখব তখন সাবজেক্ট প্লাস ভার্বের সাথে অ্যাস বা ইএস যুক্ত হবে যখন পাস্ট ইনফিনিটিভ টেন্স আমরা করব তখন সাবজেক্ট প্লাস এই যে সাবজেক্ট আসবে প্রথমে এক পাশে সাবজেক্ট আসবে এবং ভার্বের টু ফর্ম আসবে আই মিন ভার্বের পাস্ট ফর্ম বসবে তারপর যখন ফিউচার ইনফিনিটিভ টেন্স করব তখন আমরা কী দেব সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভি ওয়ান ওকে মাই ডিয়ার লার্নার্স শ্যাল কোথায় লিখব শ্যাল অর উইল আমি বলেছি কি শ্যাল অথবা উইল তাহলে শ্যাল কোথায় লিখব আর উইল কোথায় লিখব কোন সাবজেক্টের সাথে শ্যাল লিখব কোন সাবজেক্টের সাথে আমরা উইল লিখব লেটস সি আমরা শুধুমাত্র এখানে আই অথবা উইল এর সাথে সবসময় আমরা শ্যালটা ইউজ করলে মোর বেটার খুব ভালো হয় বেশি ভালো হয় যদি আমরা আই অথবা উইল সাথে শ্যাল ব্যবহার করি আর বাকি আদার্স যে সাবজেক্ট পার্সনগুলি আছে সেই পার্সনগুলির সাথে সাবজেক্টের মধ্যে আদার্স যে পার্সনগুলি আছে সেই পার্সনগুলির সাথে কী হবে উইল ব্যবহৃত হবে তো ইনফিনিট টেন্স আমরা কীভাবে পেলাম ইনফিনিট টেন্স প্রেজেন্ট ইনফিনিট টেন্স ভি ওয়ান প্লাস অ্যাস বা ইএস কখন অ্যাস বলবে কখন ইএস বলবে সেটা থার্ড পার্সন এখানে লুক এট দিস এখানে প্রেজেন্ট ইনফিনিট টেন্সের মধ্যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তখন ভার্বের সাথে অ্যাস বা ইএস যুক্ত করে দেব পাস্ট ইনফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট ফিউচার ইনফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট লেটস সি অ্যানাদার এক্সাম্পল টেন্স যখন কন্টিনিউয়াস টেন্স তুমি চিন্তা করবে তখনই ভাববে যে ভি ওয়ান প্লাস আইএনজি আই মিন ভার্বের সাথে আইএনজি যুক্ত দেখলেই তখন তুমি ওই সেন্টেন্সটাকে কী মনে করবে যে এটা কন্টিনিউয়াস টেন্স এখন কন্টিনিউয়াস টেন্স কি প্রেজেন্ট না পাস্ট না ফিউচার লেটস সি তাহলে দেখি যখন আমরা দেখব প্রেজেন্টের সেন্টেন্সের সাথে সেন্টেন্সের মধ্যে যখন দেখব ভার্বের সাথে আইএনজি তখন আমরা এটাকে কী ধরে নেব কন্টিনিউয়াস টেন্স এবং যখন এই ভি প্লাস আইএনজি আগে আমরা অ্যাম ইজ অথবা আর এই তিনটির যে কোনো একটি অক্সিলারি ভার্ব দেখব তখন সেটাকে ভেবে নেব আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আমরা দেখব ভি ওয়ান প্লাস আইএনজি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে এবং তার আগে কী বলবে ওয়াজ অথবা অয়ার ওয়াজ কখন বলবে অয়ার কখন বলবো নেক্সট টাইম আমি আলাদা একটা ভিডিওতে সেই বিষয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব ওকে মাই ডিয়ার লার্নার্স লুক এট দিস আমরা যেখানে বলেছিলাম যে ফিউচার ইনফিনিট টেন্স আমরা তখনই বলবো যখন দেখব ফিউচার ইনফিনিট টেন্সে কী হবে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভি ওয়ান ফর্ম ভার্বের ভি ওয়ান ফর্মটি হবে লুক এট দিস যখন আমরা দেখব কন্টিনিউয়াস টেন্স আমি আগেই বলেছি তোমাদের কন্টিনিউয়াস টেন্স আমরা যখনই চিনব তখন দেখব যে কন্টিনিউয়াস টেন্সের সাথে ভার্ব প্লাস আইএনজি ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত করা দেখব তখনই আমরা ভেবে নেব যে এটা কন্টিনিউয়াস টেন্স বাট এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না পাস্ট কন্টিনিউয়াস টেন্স না ফিউচার কন্টিনিউয়াস টেন্স সেটা আমরা কীভাবে বুঝব সেটা বুঝব আমরা অক্সিলারি ভার্ব দেখে আই মিন ভি প্লাস আইএনজির এর এই ভার্বটির আগে আমরা অক্সিলারি ভার্ব দেখে চিনব যে এটা প্রেজেন্ট পারফেক্ট সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না পাস্ট কন্টিনিউয়াস টেন্স না ফিউচার কন্টিনিউয়াস টেন্স লেটস সি তাহলে এখানে কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট ফর্মে থাকলে কী হবে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর এই যে কোনো একটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আর হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ওয়াজ অথবা অয়ার হবে যখনই আমরা কোনো সেন্টেন্সে দেখব ভার্ব প্লাস আইএনজি তখন আমরা সেটাকে ধরে নেব কন্টিনিউয়াস টেন্স এবং এর আগে যদি ওয়াজ বা অথবা ওয়ার দেখি অক্সিলারি ভার্ব হিসেবে তখন আমরা সেটাকে ধরে নেব পাস্ট কন্টিনিউয়াস টেন্স আর যখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স দেখব তখন আমরা অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত দেখব বাট এর পূর্বে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা যেটা দেখব সেটা হচ্ছে শ্যাল বি অথবা উইল বি
Let's see, shall be अथवा will be. आमी आगे ही बोलेछी my dear learners कोथाय shall হবে কোথায় উইল হবে আই মিন কোন পার্সনের সাথে শ্যাল হবে কোন পার্সনের সাথে উইল হবে আই মিন আই অথবা উই এর সাথে যখন তুমি শ্যাল ইউজ করবে এই পার্সনের সাথে যখন তুমি শ্যাল ইউজ করবে তখন সেটা তোমার জন্য খুবই বেটার হবে লুক এট দিস নাম্বার 3 পারফেক্ট টেন্স এখন পারফেক্ট টেন্সটা বলতে আমরা সব সময় তুমি যখন চোখ বুজে একটা সেন্টেন্সের মধ্যে দেখবে ভার্বটি মেইন ভার্বটি ভি থ্রি ফর্মে আছে আই মিন পাস্ট পার্টিসিপল ফর্মে আছে দ্যাট টাইম ইউ হ্যাভ টু থিঙ্ক তোমাকে তখন চিন্তা করতে হবে পারফেক্ট 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 ওকে সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা যখন ধরবো তখন দেখবো পারফেক্টের আগে কোন অক্সিলারি ভার্বটা আছে হ্যাভ আছে অথবা হ্যাজ আছে অথবা কি আছে হ্যাড আছে যদি হ্যাজ অথবা হ্যাভ থাকে তাহলে ধরবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর যদি দেখি হ্যাড আছে ভি থ্রি ফর্মের আগে হ্যাড আছে তখন ধরবো আমরা পাস্ট পারফেক্ট টেন্স লুক এট দিস আর যখন আমরা দেখবো ফিউচার পারফেক্ট টেন্স তখন দেখবো অবশ্যই সেন্টেন্সের মধ্যে ভি থ্রি ফর্ম থাকবে আই মিন মেন ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে বাট কিন্তু এখানে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ হবে মাই ডিয়ার লার্নার্স আমি অবশ্যই একটু আগেও বলেছি এখনও বলছি যে কোথায় হ্যাভ অথবা কোথায় উইল হবে কোথায় উইল হবে কোথায় শ্যাল হবে কোথায় শ্যাল হ্যাভ কোথায় উইল হ্যাভ হবে কনসেপ্ট একটি একটি হলো যেটা প্রেজেন্ট ইন্ডিফিনিটিভ টেন্সে আমরা বলেছিলাম আই অথবা উই সাথে শ্যালটা দিলে বেটার হয় মোর বেটার হয় এবং অন্যান্য সকল ক্ষেত্রে আমরা অন্যান্য সকল পার্সনের সাথে আমরা কী ব্যবহার করব উইল তাহলে আই শ্যাল হ্যাভ কি হবে উই শ্যাল হ্যাভ আর অন্যান্য হি উইল হ্যাভ শি উইল হ্যাভ ইট উইল হ্যাভ দিস ওয়ে উই উইল কমপ্লিট আওয়ার টেন্স ওকে লুক এট দিস মাই ডিয়ার লার্নার্স নেক্সট লাস্ট লাস্ট ওয়ান যেটি আছে এখন আমরা যেটা দেখবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাঁ লুক এট দিস অ্যান্ড গিভ ইউর ফুল অ্যাটেনশন নাও লুক এট দিস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আমরা যেটা দেখবো যে এই যে বিন দেখতে পাচ্ছি বিন প্লাস ভার্ব থ্রি বিন প্লাস ভার্ব থ্রি ফর্ম আচ্ছা ডু ইউ নো হোয়াট ইজ দ্য বিন এখানে বিনটি কি তুমি কি বুঝতে পারছো ইয়াস আই নো আমি জানি তোমরা শিক্ষার্থীরা অনেকে বুঝতে পারছো বিন হলো বি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম আমি এই নিয়েও অ্যানাদার ক্লাসে আরেকটি তোমাদের টিউটোরিয়াল দেবো যাতে তোমরা এই জিনিসটি ক্লিয়ার বুঝতে পারো ওকে লেটস সি তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যেটা হবে প্রথমে থাকবে সাবজেক্ট প্রথমে থাকবে সাবজেক্ট তারপরে থাকবে হ্যাভ অথবা হ্যাজ যেহেতু প্রেজেন্ট তাই হ্যাভ বসবে অ্যাকর্ডিং টু আওয়ার পার্সন পার্সন অনুযায়ী হ্যাভ বসবে অথবা হ্যাজ বসবে তারপরে কী বসবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু তাই বিন প্লাস ভি থ্রি ফর্ম প্লাস অবজেক্ট লুক এট দিস মাই ডিয়ার লার্নার্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা তুমি কীভাবে চিনবে পাস্টের জন্য আমরা অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড নিব এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য বিন প্লাস ভি থ্রি ফর্ম বিন প্লাস ভি থ্রি ফর্ম মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা বুঝি বিন প্লাস ভি থ্রি ফর্ম ওকে ভি থ্রি ফর্মটা আমরা বুঝি এখন দেখো তাহলে এখন আমরা চলে যাই নেক্সট ফিউচার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখো আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যেটা বুঝবো সেটা পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমি আবারও বলেছি এখনও বলছি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বুঝি বিন প্লাস ভি থ্রি আই মিন বিন বিন প্লাস ভি থ্রি ফর্ম দেখলে আমরা ভাববো যে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং যখন আমাদের ফিউচার চলে আসবে তার মানে এখানে চলে আসবে হ্যাভ শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ শ্যাল হ্যাভ বিন প্লাস ভি থ্রির আগে অক্সিলারি ভার্ব কী বসবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ তখন আমরা ভেবে নেব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তখন আমরা এই সেন্টেন্সটিকে কী ভেবে নেব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেন এটা কারণ হলো প্রথমে আমরা দেখেছি সাবজেক্ট তারপর দেখেছি এখানে ফিউচার টেন্সের শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ তারপর বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আই মিন বিন প্লাস ভি থ্রি ফর্ম ওকে মাই ডিয়ার লার্নার্স এখানে তুমি আরেকটু অ্যাড করতে পারো সিন্স এবং সিন্স যদি দেখি আমরা সিন্স থেকে বা ফর কোনো নির্দিষ্ট সময়ের জন্য সেটা ইউজ করে আমরা সেন্টেন্সটিকে আরেকটু বাড়িয়ে লিখতে পারি লেটস সি
चलो आमरा देखी थ्रु आवर एग्जाम्पल्स एग्जाम्पलगुलिर माध्यमे आमरा एखन टेंसटिके आरेकटु क्लियर करे देखब लुक एट दिस आई इट राइस आमी भात खाई नम्बर टू आई एम इटिंग राइस नम्बर थ्री आई हैव इटन राइस नम्बर फोर आई हैव बीन इटन राइस फॉर फाइव मिनट्स लुक एट दिस ये चार्टे सेंटेंसेस हम लिखे एखे चार्टे सेंटेंसेस पुरोटा मिले कि प्रेजेंट इंडिफिनिट टेंस प्रेजेंट प्रेजेंट सॉरी एटा हलो प्रेजेंट टेंसेर चार्टे एग्जांपल्स ताहले आमरा एखन देखी कोनटा कोन टेंस आई इट राइस एटा हलो प्रेजेंट इंडिफिनिट टेंस इंडिफिनिट टेंस एटा प्रेजेंट इंडिफिनिट टेंस बाट কিভাবে তোমরা বুঝবে যে এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স লেটস সি থ্রু আওয়ার স্ট্রাকচার স্ট্রাকচারটার মাধ্যমে আমরা চলো জেনে আসি এটা কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স লুক এট দিস প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স কি বলা আছে এখানে দেখো সাবজেক্ট থাকবে প্রথমে তারপর ভার্ব প্লাস কি অবজেক্ট তার মানে এখানে ভার্ব কি আছে ইট আছে ইট হলো ভার্ব বাট এটা ভি ওয়ান ভার্ব আই মিন ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে ইট তাই এটা প্রেজেন্ট সাবজেক্ট আই সাবজেক্ট ভার্বের ভি ওয়ান ফর্মে আছে ইট আর অবজেক্ট আছে রাইস সো ইট ইজ আ এক্সাম্পল অফ প্রেজেন্ট ইনফিনিট টেন্স লুক এট দিস মাই ডিয়ার লার্নার্স নেক্সট নাম্বার টু এখানে আমরা প্রথমে আই সাবজেক্ট দেখতে পাচ্ছি এই যে আমরা বলেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাট কীভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মাই ডিয়ার লার্নার্স লুক অ্যাট দিস এখানে দেখো আমরা কী দেখতে পাচ্ছি এই সেন্টেন্সের মধ্যে এই যে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত দেখতে পাচ্ছি আই মিন ভি প্লাস আইএনজি ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত দেখতে পাচ্ছি ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত দেখতে পাচ্ছি তাই আমরা বুঝিয়ে নিচ্ছি এটা কন্টিনিউয়াস টেন্স বাট কোন কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স না ফিউচার কন্টিনিউয়াস টেন্স লেটস সি তাহলে দেখো এখানে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে বুঝলাম এ দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী থাকবে অক্সিলারি ভার্ব হিসেবে অ্যাম থাকবে অথবা ইজ থাকবে অথবা আর থাকবে বাট এখানে কী আছে অ্যাম আছে আই অ্যাম ইটিং রাইস তাহলে অ্যাম হলো অক্সিলারি ভার্ব হিসেবে প্রেজেন্ট ফর্মে আছে আর হলো এখানে ভি প্লাস আইএনজি প্লাস রাইস আই অ্যাম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নেক্সট অ্যানাদার এক্সাম্পল নাম্বার থ্রি লুক এট দিস আই হ্যাভ ইটেন রাইস আই সাবজেক্ট এখানে পারফেক্ট টেন্স আমরা কী বুঝি পারফেক্ট টেন্স বলতে আমরা বুঝি ভি থ্রি লুক এট দিস এখানে সেন্টেন্সের মধ্যে ইটেন ভি থ্রি ফর্মে আছে আর এখানে হ্যাভ অথবা হ্যাজ আমরা কখন বুঝবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজ এটা প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ থেকে হ্যাভ বসেছে অ্যাকর্ডিং টু আওয়ার সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট আই অনুযায়ী সাবজেক্টের আই অনুযায়ী এখানে হ্যাভ তারপরে লুক এট দিস নাম্বার থ্রি মাই ডিয়ার লার্নার্স আই হ্যাভ ইটেন রাইস আমি ভাত খেয়েছি আই হ্যাভ ইটেন রাইস এখানে ইটেন ভি থ্রি ফর্ম তাই আমরা এখানে বলছি এটা হলো পারফেক্ট টেন্স বাট এর সামনে আমরা কী দেখতে পাচ্ছি হ্যাভ অথবা হ্যাজ তার জন্য আমরা বুঝে নিচ্ছি যে এটা প্রেজেন্ট টেন্স বাট প্রেজেন্ট কোন টেন্স পারফেক্ট টেন্স কীভাবে চিনলাম ভার্বের সাথে আমরা দেখতে পাচ্ছি থ্রি লেখা আছে লুক এট দিস ভি থ্রি লেখা আছে তাই আমরা লুক এট দিস স্ট্রাকচার দেখো পারফেক্ট মানে ভি থ্রি পারফেক্ট মানে কি ভি থ্রি পারফেক্ট মানে ভি থ্রি ওকে সো আই হ্যাভ ইটেন রাইস আমি ভাত খেয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নাম্বার ফোর এক্সাম্পল নাম্বার ফোর অ্যান্ড লাস্ট এক্সাম্পল অফ মাই দিস ক্লাস ওকে লুক এট দিস মাই ডিয়ার লার্নার্স আই হ্যাভ বিন ইটেন রাইস ফর ফাইভ মিনিটস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাট কীভাবে আমরা বুঝবো যে এই এক্সাম্পলটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লেটস সি চলো আমরা ব্যাখ্যার মাধ্যমে এটা বুঝে আসি
পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি বলেছিলাম হ্যাভ প্লাস ভি থ্রি সরি পারফেক্ট কন্টিনিউয়াস মানে আমরা বলেছিলাম বিন প্লাস ভি থ্রি বিন প্লাস ভি থ্রি বিন প্লাস ভি থ্রি মানে তুমি ধরেই নিবে যে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে দেখো আই হ্যাভ বিন ইটেন তাহলে বিন আমরা পেয়েছি আর ভার্বের ভি থ্রি ফর্ম ইটেন ভি থ্রি ফর্ম তার মানে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাট পারফেক্ট কন্টিনিউয়াস কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট না ফিউচার এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে বুঝলাম এখানে লুক এট দিস মাই ডিয়ার লার্নার্স আই হ্যাভ হ্যাভ আছে হ্যাভ হ্যাভ অথবা হ্যাজ এর মধ্যে এখানে হ্যাভ দেওয়া আছে সো দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মাই ডিয়ার লার্নার্স আই হোপ ইউ উইল লার্ন ডে বাই ডে আমি আশা করি তোমরা দিনে দিনে এটা শিখবে বাট কিন্তু ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যাট ইউর হোম তোমাকে অবশ্যই সেটা প্র্যাকটিস করতে হবে বাসায় নোট ডাউন দিস স্ট্রাকচার অফ টেন্স টেন্সের এই স্ট্রাকচারগুলি বাসায় খাতার মধ্যে নোট ডাউন করো এবং মেমোরাইজ করো এবং এটা ধরে ধরে এক্সাম্পলগুলি প্র্যাকটিস করো ডু প্র্যাকটিস অ্যাট ইউর হোম এগেইন অ্যান্ড এগেইন বারবার তুমি প্র্যাকটিস করো যদি কিছু না বোঝো তাহলে তুমি কমেন্টের মাধ্যমে আমাকে বলতে পারো আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব মাই ডিয়ার লার্নার্স আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড মাই ক্লাস নো মোর টুডে আজ আর নয় আমি ভাবছি যে নেক্সটে আরেকটি এক্সাম্পলগুলি তোমাদের ক্লিয়ার করে দেবো নেক্সট ক্লাসে আমি তোমাদের পাস্ট এবং ফিউচার টেন্সের এক্সাম্পলগুলির মাধ্যমে এই স্ট্রাকচারটা ফলো করে আমি তোমাদের বুঝিয়ে দেবো নো মোর টুডে আজ আর নয় মাই ডিয়ার লার্নার্স আই হোপ ইউ উইল ওয়েল অ্যাট ইউর হোম ডোন্ট গো হিয়ার অ্যান্ড দেয়ার এখানে সেখানে যেও না দিস ইজ আওয়ার প্যান্ডামিক সিচুয়েশন সো বি সেফ অ্যাট ইউর হোম অ্যান্ড বি ওয়েল অলওয়েজ ওকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ